পটিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর হান্নানের নেতৃত্বে ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হারুন মাস্টার, নজরুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রলীগের এক নং যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী, শহীদুল ইসলাম তালুকদার, মোহাম্মদ সেলিম, লোকমান হোসেন বাপ্পা, আলাউদ্দিন রাসেল, আরমান আলমদার, মনোয়ার মিয়া, বোরহান উদ্দিন। এ সময় ওসমান আলমদার বলেন, কিন্তু সর্বোপরি আমাদের হেলপদার ডিপার্টমেন্টকে আল্লাহর সামনে ভক্ত করি, এটা মনে রাখতে হবে। এটা যদি আপনি মনে না রাখেন তাহলে রাজনীতির চরিত্রটা আপনার মধ্যে পরিপূর্ণ হলো না। এটা এটা বলতেছে কে? জনতার শেখ হাসিনা। আমি যদি শেখ হাসিনাকে মানি শেখ হাসিনার প্রতিনিধিকে মানতে হবে। আমি শেখ হাসিনাকে মানলাম, শেখ হাসিনার প্রতিনিধিকে স্বীকার করলাম না, তাহলে এটা শেখ হাসিনাকে মানাটা পরিপূর্ণ হলো না, অর্ধেক হয়ে গেল। শেখ হাসিনা বলতেছে আমি যাকে দিচ্ছি তাকে মানতে হবে। তাই আজকে প্রতিপক্ষ থেকে রাজনীতি, কিন্তু আমাদের পটিয়াতে একটা নোংরা প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে, আপনাদেরকে এটা মনে রাখতে হবে। নোংরা মানসিকতার একটা প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত শামসুল হক চৌধুরী বঙ্গবন্ধুর কন্যাধারণের শেখ হাসিনার প্রতিনিধিত্ব করবেন, যতক্ষণ পর্যন্ত উনি নৌ বা অন্য কাউকে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি যদি এই শামসুল হক চৌধুরীর বিরোধিতা করেন তাহলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করলেন।